লিটিল ইসরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা, তো আপনারা অবশ্যই আমাদের ব্লগটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা কী কী করলাম সবটাই আপনাদের দেখাবো। তো এখানে দেখুন ইসরা এখন কত ডান্স করছে, কারণ আমরা এই রুম থেকে পাশের রুমে চলে যাচ্ছি সব কিছু নিয়ে, বেড বালিশ সব কিছু নিয়ে চলে যাচ্ছি। তো এখানে দেখুন ইসরা রায়হান খুব খুব খুশি। পাশের রুমে যাওয়ার কারণ আমরা যেই রুমে শুই সেই রুমের এসিটা ঠান্ডা কম হচ্ছে, তাই মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, তাই আমরা এখন এই রুমে চলে আসছি। তো এইখানে দেখুন ইসরা রায়হান বালিশগুলো সব নিয়ে যাচ্ছে একটা একটা করে। আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো এইখানে দেখুন সব বালিশ ফালিশ নিয়ে ওরা চলে এসেছে, একটা বেড আমি নিয়ে চলে এসেছি আগেই, তো আর একটা বেড নিয়ে আসবো। কি হয়েছিল ডলডল? আপনারা নিশ্চয়ই ভাবছিলেন যে ইসরা এত কান্না করছিল কেন, কারণ একটা বেড আমি নিয়ে আগেই চলে এসেছি, তারপরে আর একটা বেড যখন বেডটার উপরে রাখতে যাচ্ছি তো ওইখানে ওর ডলডলটা ছিল, আমি দেখিনি, তাই ও অত কান্না করছিল, ডলডলটা চাপা পড়ে যাচ্ছিল। তারপরে এখানে দেখুন ভাত খাওয়ার জোগাড় করে নিয়েছি, যেহেতু রায়হানের স্কুল আছে কাল, তাই তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দেব। তারপরে সকালে দেখুন এখন রায়হান স্কুলে চলে যাচ্ছে, আর এইদিকে রায়হানকে রেডি করছিলাম, ইসরাও উঠে পড়েছে। কিছুক্ষণ খেলা করার পরে ইসরা আবার শুয়ে পড়বে, কারণ ইসরা রাত্রিরে অনেক লেট করে ঘুমায় তো সেই জন্য। তো এইখানে দেখুন ও শোবে বলে এখন রেডি হয়ে গিয়েছে। আসুন আপনাদের দেখাই আমাদের এই রুম থেকে বাইরেটা কেমন লাগে। এখন বাজে 8:15, তো এখানে দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, সকালের পরিবেশটাই একটু আলাদা রকম হয়। আর এইখানে ইউসরা দুষ্টুমি করছে আর ঘুমাবে না বলছে, বলছে আমার ঘুম হয়ে গিয়েছে। মাঝের মধ্যে সকালে উঠে পড়ে ও যখন বলে না আমি আর ঘুমাবো না, তো আমি কাজ করতে লেগে যাই, তো ও কি করে বিরক্ত করে কান্না করে ঘুমানোর জন্য, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এখানে দেখুন আমি সব কাজ করে নিয়ে এখানে সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে রান্না করছি ডাঁটা আলু শুরু করছি, আর একটু চিকেন রান্না করব। বেগুনগুলো কেটে রেখেছি সন্ধ্যার জন্য বেগুনি করার জন্য। দেখুন চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এইদিকে রান্নাবান্না সেরে নিয়ে ইউসরাকে গা ধুইয়ে দিয়েছি, ইউসরা এখন খেলা করছে। তোমাকে স্যারেলাক দিয়ে গেছি খাওনি, খেলিয়েছো কে? তোমার চুলটা দেখাবে এসো সবাইকে, দেখি চুল দেখাবে এসো, ওটো কত ছোট হয়ে গেছে দেখাও চুলটা, ঘোরো ঘোরো ঘোরো, ব্যাস থাক 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 থাক, এই দেখো ইউসরার চুল, দেখি সোজা করো মুখটা সোজা করো, দেখি কত ছোট হয়ে গেছে বলে। তুমি স্যারেলাক্সটা খাওনি কেন মা, পড়ে রয়েছে, তুমি খেয়েছো ওই তো পড়ে রয়েছে পুরো, ওইটুকুই তো দিয়েছি, সারাক্ষণ এই ডক্টর সেটটা নিয়ে খেলবে, তুমি ডক্টর হবে, ডক্টর হবে কবাডি। ইউসরা নিচে ডক্টর সেট নিয়ে খেলা করছে, আমি সকালে কাপড়গুলো শুকাতে দিয়ে গিয়েছিলাম সাথে, তো ওইগুলোই এখন নিতে এসেছি। ছাতে কাপড় তুলতে এসে হঠাৎ করে চোখ গেল এই গাছটার উপরে, তো এই আমের আঁটিটা রায়হান লাগিয়েছে, তো ও জানে না আম গাছ হয়েছে, তো একদিন ও লিচু দানা লাগিয়েছিল ফার্স্টে, তা আমি ওকে বলেছিলাম লিচু গাছ হবে কি আমি জানি না, তো তুমি আমের আঁটিগুলো লাগিয়ে দাও হলেও হতে পারে। তো আজকেই হঠাৎ করে দেখছি ছোট্ট একটা আম গাছ হচ্ছে, তো ফোনটা আমার যেহেতু হাতেই ছিল তাই রায়হানকে দেখানোর জন্য
আমি ভিডিও করে নিয়েছি। তো এইখানে দেখুন রাইহান এখন বাজে সন্ধে 6:30, রাইহান স্কুল থেকে চলে এসেছে। আর এখানে দেখুন ইউসরা এটা কি পড়েছে, একটা কাপড় নিয়ে ওটা উন্না করেছে, ওটা পাশ দিয়ে বেঁধে নিয়েছে। ওটা কি হচ্ছে আবার, আইডিয়া হচ্ছে? বাবা একটু ভাইজানকে দেবে, একটু তুমি খাবে, গলে যাবে, খেয়ে নাও। আর ভাত খেতে হবে তো, পরে খাবে। বাবা খেয়ে উদ্ধার করবে আমায়। ওটা হেডফোনের, হেডফোনের গো। বাবা কোথায় আছে? পাপা ওটা ছিঁড়ে নাও না, দুজনে খেয়ে নাও, ফের গলে যাবে। তো এইখানে দেখুন এখন ভাই বোন দুজনেই বসে এখন চকলেট খাচ্ছে। পরে আমি কিচেনে চলে এসেছিলাম, আমার কিছু কাজ ছিল, তো তারপরে এখন আমি এগুলো সব রাতে খাবারের জন্য রেডি করে রেখেছিলাম এখানে। আর এইখানে দেখুন ইউসরা সব কিছু নিয়ে যাচ্ছে। তো ইউসরা এটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে করে, আমরা যেটা খাওয়া দাওয়া করি ওখানে সব কিছু নিয়ে গিয়ে রাখে। ও এখন 3 বছরের, তো ওর বয়স যখন 2 বছরের ছিল ও তখন থেকে নিয়ে এগুলো করতো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।